ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ মানে কয় তারিখ অপেনিং করবে, কত দূর কাম হয়েছে দেখো তো। ব্রিজের উপরে ফার্স্ট বৌনি করছে এই গাড়িটা, শ্যালোটা লাগছিল, লাগে দুর্ঘটনা হয়েছে, মারা গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করুন সবাই ভালো আছেন। তো মোর পাশে দেখে আছেন ব্রিজটা, এটা হয় ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ মানে কয় তারিখ অপেনিং করবে, কত দূর কাম হয়েছে, নিউ আপডেট কি কি আছে সব মুই তোমাকে দেখেন। ফুল ভিডিও দেখে থাকেন, ভিডিওটা দেখে থাকো। তোমরা দেখি আছেন এটা হয় মানে ব্রিজের, ফুলবাড়ি ব্রিজের ফার্স্ট স্টার্টিং। হ্যাঁ, এটা থেকে স্টার্ট আর কি, তোমার ওই পাকে তোমার স্লোপ হবে, তো এটার থেকে স্টার্ট ব্রিজের। তো কত দূর কাম হয়েছে তো মুই তোমাকে দেখাই আসং। এইতে কাম ওই পেকে লাইনটা মোটামুটি কত দূর হয়েছে মুই সব তোমাকে দেখাইম। হ্যাঁ, এই সাইড দিয়ে গাড়ি যাবে, ওই সাইড দিয়ে গাড়ি যাবে, তো তোমাকে মুই দেখাই আসং। এই সাইডটা কাম স্টার্ট করে নাই, এই দেখো এই সাইডটা দেখো, এই সাইডের কাম এলা স্টার্ট করে না, ওই সাইডের কামটা মোটামুটি যতটুকু মানে করা লাগে করছে মুই সব তোমাকে দেখাইম। তো এই সাইডের কামটা আলো বাকি আছে, এটা ধরে নাই। তো ওই পেকের লাইনটা মোটামুটি হয়েছে, মেলা মানুষ ভাবি আছে যে ওই পেকে খালি একটা লাইনে বোধ হবে, কিন্তু নয়, একটা লাইন নয়, এটা ফোর লাইন হবে আর কি। এই পেকেও গাড়ি যাবে, ওই পেকেও গাড়ি আসবে। তো তো চলো আজকে মুই তোমাকে দেখাম কত দূর মানে কাম হয়েছে আর কি, ভিডিওটা কাটেন না। ইন্ডিয়ার ভিতরে নাম্বার ওয়ান লংগেস্ট ব্রিজ হয়েছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, যেটা নাকি তোমরা দেখি আছেন। তো যাই হোক, এই যে তোমরা ব্রিজটা যে দেখি আছেন, সেম ব্রিজ এই পেকেও হবে, এই যে এই যে এই খুঁটির উপরেও হবে সেম ব্রিজ। তো ওই পেকের কামটা না হওয়া পর্যন্ত এই পেকের কামটা স্টার্ট করবে না, কারণ এই পেকের কামটা যদি আগতে করে তাহলে ওই পেকের কামটার প্রবলেম হবে, অসুবিধে হবে। ওই জন্য ওইটা কাম আগত ক্লিয়ার করে নেবে, তারপর এই পেকের কামটা ধরবে। তো যেহেতু অ্যালেন্টে কোম্পানি কাম করি আছে, তো মোটামুটি কাম বহুত স্পিডত করবে, টেনশন নেই। বানপানির জন্য কামটা অল্প পিস পড়া হয়েছিল, কিন্তু এলা কাম পুরো তাড়াতাড়ি চলবে। আজকে রবিবার, ওই জন্য হয়তো কাম স্টপ আছে, রবিবার বন্ধ থাকে। তো মুই তোমাকে এলা দেখায় এই ব্রিজগুলো কেমন করে বানায়, ঠিক আছে? তো এলা আমরা পাইয়া গেলাম ভতিচরের টেম্পোরারি ব্রিজ, ফার্স্ট টেম্পোরারি ব্রিজ এটা হয় প্রথম। এই ব্রিজত মুই নামিম, নামি তোমাকে ভাল করে দেখাম আর কি, কেমন কেমন করে এই ব্রিজগুলো বানাইছে। তো আসি, তোমরা এটি চেকিং পোস্ট পাইবেন, এটি যদের মধ্যে তোমার গাড়ি নিয়ে যাওয়ার দেবেন নয়। তুমি তোমাকে আরেকটা বস্তু দেখা, ফার্স্ট এই ব্রিজত একটা গাড়ি ওপেনিং করছে মানে বৌনি করছে আর কি, সেটা হল এই গাড়িটা। এই গাড়িটার উপরে কোনো গাড়ি এলাও চড়ে নাই এই ব্রিজত, তো এটাই ফার্স্ট করা লাগবে, যেহেতু কোনো গাড়ি এলাও চড়ে নাই, এটাই ফার্স্ট গাড়ি। তো আমাকে যাওয়ার দিন, এলা মুই তোমাকে গাড়ির থেকে নামে দেখাম ভালো করি। তোমরা ভিডিওটা কাটেন না, আর পারলে ভিডিওটা ফেসবুক যাতে দেখি আছেন শেয়ার করে দেয়, একটা ফলো মারেন, আর ইউটিউবে যাতে দেখছেন সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? এলা মুই গাড়ির থেকে নামে ভালো করে তোমাকে বুঝিয়ে দিয়ে আসুন, ভিডিওটা কাইও কাটেন না। তো মুই প্রথম ব্রিজটাতে আসুন আর কি, মেলা মানুষ ভাবি আছে যে এই ব্রিজ দিলে বোধহয় এডি মিস্ত্রি এডি ঢালাই ঢালাই করে নাকি, না এডি কোনো ঢালাইয়ের কাম কিছু নাই, একদম ঢালাই এটি কোনো কাম নাই। এই সিগমেন্টটা যে আছে, মুই তোমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাম কেমন করে এই কীগুলো লাগায় আর কি। তো তোমরা যে দেখি আছেন এই ব্রিজটা, এই ব্রিজটা ভাবছেন তোমরা এটি মিস্ত্রি ঢালাই ঢালাই করে এঙ্গুড়ি বানাইছে, হ্যাঁ নয় এটি বানায় নাই। তো এই মুই তোমাকে দেখছি, এটা কয় সিগমেন্ট, হ্যাঁ এটা বেসিং প্ল্যানত বানাইছে, ঠিক আছে? বেসিং প্ল্যান ফাঁকত আছে, মুই একদিন তোমাকে দেখাম ভিডিওত বেসিং প্ল্যান কেঙ্গুড়ি বানায়। এই সিগমেন্টটা করে কি, এই সিগমেন্টটা নিয়ে আসে টেলার দিয়ে, নিয়ে আসিয়ে তোমার কেরেং দিয়ে তোলে, ঠিক আছে? কেরেং দিয়ে তুলিয়ে ডাইরেক্ট একদম মেশিন দিয়ে ও ফিট করে। তো বেসিং প্ল্যানত এমন সিগমেন্ট বানায় আনিয়ে এই এডি আসি ফিট করে, এমন করে ফিট করে। এটি কোনো আলাদা মিস্ত্রি কোনো কাম নেই, এটি খালি ফিটিং করে মেশিন দিয়ে, বুঝছেন? তো মেলামানভাবে এডি বোধ ঢালাই করে নয়। তোমাকে মুই নেক্সট ভিডিওতে আল্লাহ পাশে ভালো করে দেখাম আর কি, ব্রিজের ভিডিওত বেসিং প্ল্যান কেন করে বানায় এই সিগমেন্টগুলো, আনি খালি এটি ফিট করে। তো এই টু ওয়ে হবে আর কি, দুই লাইন হবে, এই দুই লাইনটা পিলার 60 পর্যন্ত হবে আর কি, 60 পরে আর কি এক লাইনেতে ফোর লাইন হবে, একটা লাইনেতে আর কি দুই ভাই গাড়ি যাওয়া আসা করবে। তো 60 পর্যন্ত দুই লাইন যাবে আর কি, তো কদ্দূর পর্যন্ত দুই লাইন যাবে মুই সব তোমাকে দেখাম। তো চলো আজকে দুই ওডি যেমন চলো। কায় যদি ব্রিজে ঘুরবে আসেন আর যদি ভোগ লাগে টেনশন নাই, এটি তোমরা দেশি প্লেস নামের একটা ধাবা পাবেন, এই যে সুন্দর ধাবা আছে, এটি সব আইটেমে পাওয়া যায় আর কি মোটামুটি। আর এমন করে ধাবাটা পার করিয়ে তোমার অল্প পর এই সেকেন্ড ব্রিজ পাবেন, টেম্পোরারি ব্রিজ, এটা সেকেন্ড টেম্পোরারি ব্রিজ হয়। এটি যে নাও দুর্ঘটনা হল যে একবার সবাই জানেন, তো তোমাকে মুই নামিয়ে ভালো করে বুঝিয়ে দিয়ে আসুন, কোটি নাও দুর্ঘটনা হয়েছে দেখা দিয়ে আসুন। তো এলা আমরা আসি দুই নম্বর ব্রিজত আর কি, দুই নম্বর যেটা টেম্পোরারি ব্রিজ কয়, এই ব্রিজটাতে আমরা আসি বর্তমান। আর এই ব্রিজের নামাত কয়দিন আগত যে ঘটনাটা হল, নাও দুর্ঘটনা, সঞ্জু দাস স্যার যে মারা গেল, হয়তো মোর ব্লগত মেলা মানুষ দেখছেন, তো যাই যা দেখেন নাই এলা ভিডিও আছে দেখতে পান। তো কোন জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন পিলারটা লাগছে মুই তোমাকে এলা দেখাম আর কি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আসুন। তো এই যে মুই তোমাকে দেখাই আসুন, এই যে সব পিলারগুলো নাওটা এদিয়ে দিয়ে হচ্ছে, নাওটা এদিয়ে দিয়ে হচ্ছে আসিয়া এই যে দুই নম্বর, এই যে ওই পেকে যে এর ওই পেকে এই পিলারটাতে লাগছিল। হ্যাঁ,
এটাতে শ্যালোটা লাগছিল, লাগে দুর্ঘটনা হয়েছে, যাই হোক মারা গেছে। তো ভিডিওটা হয়তো সবাই দেখছেন। আর এটি এই এই জায়গাটাতে সবাই ডুবছিল আর কি। এই যে এই ব্রিজটার উপরে আমরা আসি, এতে পিন্টু দা আছে, মতিন আছে আমার সাথে। এই এই জায়গাটাতে দুর্ঘটনাটা হয়েছিল। তো আল্লাহর আগত দোয়া করি যাতে এমন দুর্ঘটনা আর নেক্সট যাতে না হয়। জায়গাটা হয় এটে হয় দুর্ঘটনা হওয়া জায়গাটা, কত পিলার দেখো, তো এটা কাম হয় নাই। আর একটা জিনিস দেখে আসো মুই তোমাক, এই দেখো নাওখলা হয়ে আছে, প্রচুর মানুষ, এই যে নাওখলা হয়ে আছে অলরেডি। তো যদি সময় হয় যাবো নাওখলা দেখবে। বানপানির সময় যাহাচ্ছে দেখে কবর হবে, এই যে তোমরা যে পিলারগুলো দেখিয়েছেন না লাল ঝান্ডা লাগা, বানপানির সময় পিলারগুলো ডুবি যায়, তাহলে চিন্তা করো কত ভয়ানক পানি হয়। এলা আমরা আসি গেলাম 60 নম্বর পিলারত। তো এটা তোমাকে আমি গাড়ির থি নামে ভালো করে বুঝিয়ে দিই আর কি, ভিডিওটা কাটেন না। আমি তোমাকে কলুম যে 60 পর্যন্ত মানে ডাবল হবে আর কি, মানে খুঁটি ডাবল লাইন, এটি আছে 60, আমরা ধরে আসি এটা 60 পিলার নাম্বার 60। তো এটি থেকে সিস্টেমটা তলত একটা খুঁটি থাকবে, কিন্তু উপরে যে দুই সাইড আছে দুই সাইডও তো গাড়ি যাওয়া আসা করবে। হ্যাঁ, সেম ব্রিজ হবে, কিন্তু গোড়াটা একটা থেকে স্টার্ট হবে, এটি এই 60 থেকে স্টার্ট। তো আমি তোমার ব্যাক ক্যামেরা দিয়ে বুঝিয়ে দিয়ে আসলাম, ভালো করে দেখি থাকো। এই যে তোমরা যে দেখিয়েছেন, এটার তলত মানে খুঁটি একটা, কিন্তু লাইন উপরে দুইটা আছে। তো এই একটা লাইন, এই যে দেখিয়েছেন, এটি একটা লাইন, এই যে একটা লাইন, ঠিক আছে। আর এই যে মিডিলত যে আছে একদম মিডিলত, এই মিডিল দিয়ে একটা চিকন পোস্ট হবে, আর চিকন পোস্টের সাথে একদম টানা থাকবে আর কি। কতগুলো ব্রিজ দেখছেন আমি তোমাকে দেখে আসুন, এই যে স্ক্রিনত এই এমন টানা থাকবে, এই টানা থাকবে মিডিল দিয়ে, আর দুই সাইড দিয়ে গাড়ি যাওয়া আসা করবে, ঠিক আছে। তো এটি 60 থাকি এরম সব এমন, 60 আগত তোমাকে যে দেখালাম ওইরকম। তো এলা 60 ওইভাবে কী আছে, চলো চলো। আজকে যতদূর গাড়ি যায় অতদূর আজকে মুই তোমাকে দেখাইম, রাইড হলেও তোমাকে মুই আজকে দেখাইম, কাইও ভিডিও স্কিপ করে না, ফুল ভিডিও দেখি থাকো। তো আমরা এলা আসলাম পিলার নাম্বার 65। তো 65 পর আর কি, এই যে এটি থাকি 65 পর্যন্ত এটা আছে, তারপরে খুঁটি, এই যে সিঙ্গেল খুঁটি, এলো কাম এটি স্টার্ট করে নাই। তো 65 পর গাড়ি যায় না আর কি, আমার গাড়ি যাবে নয়, বাইক হলে যাওয়া গেলে হয়, তোমাকে দেখালেও হয়। তো আর ওইভাবে না যাই, যেহেতু এইবার বানপানিত এই রাস্তাটা ভাঙি গেছিল, হ্যাঁ, তার জন্যে নতুন করে রিপেয়ারিং করি আছে। তো এই 65 পর্যন্ত এই এটা বানাইছে আর কি। হ্যাঁ, আর তোমরা মেলা মানুষ হয়তো জানে না যে কত কিলোমিটার হ্যান দেন, তো মুই তোমাক ঝাই জানে না তার জন্য কে আসুন। তো ঝাই জানেন তাই তো জানেন, ইন্ডিয়ার ভিতরে নাম্বার ওয়ান ব্রিজ আমার ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, সবাই জানেন। এটা 19 কিলোমিটার বেশি আছে আর কি ব্রিজটা টোটাল। আর এই ব্রিজটা ধরো 2027 লাস্টত ওপেনিংয়ের মানে টাইম আছে আর কি, মানে ফিতে কাটবে। তো 2027 আল্লাহ বাসার গেলে 2027, এটা তো 2024 আসবে, আর কিন্তু 27 অবধি ক্লিয়ার হওয়া লাগে লাস্টের অবধি। তো কাম চলি আছে, বানপানির জন্য কাম অল্প স্লো হয়েছে, যেহেতু পানি হয়ে গেল সবাই জানেন, কাম এই কয়েকদিন পর একদম পুরো স্পিড হবে কাম। এই মতিন আমার এই পিন্টু ভাই, পিন্টু ভাইয়ের বাড়ি এটি মতির চরত। তো পিন্টু ভাই ব্রিজত কাম করি আছে, লাগিয়ে আছে, মানে কন্ট্রাক্টরি করি আছে। তো যাই হোক পিন্টু দা, মানে এই ব্রিজটা দেখো কত উঁচে, কত উপরে দিয়ে গাড়ি যাবে, হয়তো মোবাইলে তোমার টের পাওয়া লাগছে না, বহুত উঁচে, যাই যে আসেনে আসে দেখবেন, এত উপরে দিয়ে গাড়ি যাবে, অত বড় একটা ব্রিজ, কেমন লাগবে ফাঁকর থেকে? ভালো লাগবে। মতিন কেমন লাগবে রা? মুই তো মানে দেহা আসে মধ্যে ডোরেনটা জোনটা দেখছ, ওই হিসেবে এই ব্রিজ আছে, ব্রিজের উপরে আরও একটা করে পোস্ট হবে, তার মাছ দিয়ে এরকম মানে টানা দেখ কয়েক টোসিং থাকবে, প্লাস সাইডত ফির সোলার সিস্টেম ফির লাইট থাকবে। তো মানে গোটায় ফুল ব্রিজ লাইটিং থাকবে, প্লাস টোসিং থাকবে, আর সাপ তো সবসময় পরিষ্কার থাকবে। তো মানে সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা ফির থাকবে, টুল গেটও থাকবে, টুল গেট থাকবে, মানে মানে মজার দেখার মতন, মানে দেখার মতন ব্রিজ হবে আর কি। তো এই এই পেকে আর নাই, এই পেকে এলো স্টার্ট হয় নাই। তো এটা গার্ডারেনে কিবা কয়, বহুত উঁচে দেখছেন, মানে একদম উপরে দিয়ে দুই প্যাক থেকে গাড়ি যাওয়া আসে করবে, এর উপরে ফিরে আরো পোস্ট হবে। হ্যাঁ, তাহলে মনে করো মানে ওই মানে এমন ব্রিজ হবে না, মানে যাই একবার দেখবে না, মানে দেখলে মন শান্তি হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ যাতে ভালো ভালো সবাইকে রাখে, যাতে সবাই ব্রিজটা দেখতে পায়, তো এটাই আমরা আশা করি আর কি। আর যাই যাই ফেসবুকে দেখিয়েছেন, ভিডিওটা শেয়ার করো আর ফলো করো পেজটা, আর যাই যাই ইউটিউবে দেখিয়েছেন সাবস্ক্রাইব করো। যাই হোক, আজকে যতটুক পাং মুই তোমাকে ভিডিও দেখালাম, আর ইনশাল্লাহ আরও মুই তোমাকে নতুন নতুন আপডেট দিম, কয়েকদিন পর আরও আল্লাহ বাসায় গেলে আসিম, মুই ওই পেকে যাইম, হ্যাঁ, নদীর ওই পেকে পর্যন্ত তোমাকে দেখাইম। তো আজকে ভিডিওটা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আর কেমন লাগছে কমেন্টে জানান। বাই।